আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমি করে দেখাবো বিকেলের নাস্তা কিংবা রমজানের ইফতার আইটেম। খুব মজাদার এবং টেস্টি রেসিপি, খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি খুব ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে দুইটা ডিম সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি ডিম দুটোকে চারটা করে টুকরো করে নেব, এটা একটা সাইডে রেখে দিয়ে এবার আমি আলু দিয়ে ভর্তা বানিয়ে নেব। আলুটাকে অবশ্যই গরম গরম ভর্তা বানিয়ে নিতে হবে। তো গরম গরম ভর্তাটা বানানোর জন্য এভাবে একটা ডলনি দিয়ে অথবা কোনো গ্লাসের পেছন সাইড দিয়ে আপনারা এভাবে ডলে নিতে পারেন। এবার আমি এই ডলা আলুগুলোকে একটা সাইড করে রেখে দেব। এরপরে আমি সামান্য একটু লবণ দিয়ে আগে থেকেই করে রাখা 2 চামচ পাঁচফোড়নের গুঁড়ো, তো আমি এবার মরিচটাকে খুব ভালো মতো গুঁড়ো করে নেব। মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো মতো কষলিয়ে এবার আমি ডলে রাখা আলুগুলো একসঙ্গে মিক্স করে একটা ভর্তা তৈরি করে নেব। আর ভর্তাটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কোনো দলা না থাকে। আর ভর্তাটা তৈরি হয়ে গেলে আমার চপের জন্য এই ভর্তাকে সমানভাবে একই মাপের গোল গোল করে ভাগ করে নিতে হবে। তো এই আলুর ভর্তার মাঝখানে আমি একটা করে ডিমের টুকরো দিয়ে এভাবে মুড়ে একটা করে মুঠি তৈরি করে নেব। তো এই একইভাবে আমাকে প্রত্যেকটা ডিম দিয়ে এভাবে একটা করে মুঠি তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা মুঠি আমার এই চপের জন্য তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি বাহিরের আবরণের জন্য একটা ডিম আমি একটা হ্যান্ড ওয়েজ দিয়ে এভাবে ফেটে নেব। তো এটা একটা সাইডে রেখে দিয়ে এবার আমি এখানে, এটা হচ্ছে চাউলের গুঁড়ো, আমি চাউল ভেজে পাটায় গুঁড়ো করে নিয়েছি এভাবে বাহিরের একটা আবরণ তৈরি করার জন্য। তো আমার এই ভর্তার মুঠিগুলো ডিমের মধ্যে চুবিয়ে তারপরে চাউলের গুঁড়োর মধ্যে এভাবে একটু গড়িয়ে নেব। তো আমি দ্বিতীয়বার আবারও এই ডিমের মধ্যে গড়িয়ে তারপরে আবার আমি দিয়ে দেব এই চাউলের গুঁড়োর মধ্যে। আমি 2 বার করে আস্তর দিয়েছি, আপনারা চাইলে 1 বার দিতে পারেন। এরপরে আমি এক এক করে প্রত্যেকটা চপ আমি এভাবে ডিমে এবং চাউলের গুঁড়োতে গড়িয়ে নেব। তো আপনারা চাইলে 1 বার করে ডিমের ভিতরে এবং চাউলের মধ্যে গড়িয়ে নিতে পারেন। তো 2 বার দিলে আমার মনে হয় খুব ভালো হবে। আপনারা চাইলে এই গুঁড়িটাকে বিস্কুট কিংবা মুড়ি গুঁড়ো করে নিতে পারেন, এতেও খুব ভালো লাগবে। তবে আমার কাছে এই চাউলের গুঁড়িটা খুব বেশি মুচমুচে হবে বলে মনে হয়, আর এটা খেতেও খুবই টেস্টি হয়ে থাকে। চপটাকে 5 থেকে 7 মিনিটের মতো উল্টে পাল্টে দিয়ে এভাবে নিজেদের পছন্দ অনুযায়ী কালার হয়ে আসলে তারপরে প্রত্যেকটা চপ এভাবে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের মাঝে পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।